নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি জুলেখা আছি আপনাদের সাথে। প্রথমে দেখে নেব আজকের হেডলাইনস। হাওড়া শহরে চালু হলো জেলার প্রথম শিশু হাসপাতাল। শুভেন্দু অধিকারীকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সাইকেল র্যালি তৃণমূল কংগ্রেসের। রেশন জালিয়াতির অভিযোগ অঙ্গনওয়াড়ি কর্মীদের বিরুদ্ধে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ফুল গাছ শোভা পাচ্ছে সুন্দরবন গ্রামীণ মেলায়। প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে হামলা। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় শুরু হলো করোনা টিকাকরণ কর্মসূচি। অবৈধ পোস্ত চাষের রুখতে অভিযানে আবগারি দপ্তর। উত্তরাখণ্ডের চামোলি জেলায় হিমবাহ ভেঙে প্রবল জলোচ্ছ্বাস। আগামী 10ই ফেব্রুয়ারি মালদা শহরে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসছি বিস্তারিত খবরে। হাওড়া শহরে প্রথম চালু হলো জেলা শিশু হাসপাতাল। হাওড়া শহরে চালু হলো জেলার মধ্যে প্রথম শুধুমাত্র শিশুদের জন্য আধুনিক হাসপাতাল। হাওড়া ময়দানে রেড ক্রস সোসাইটির উদ্যোগে তৈরি হওয়া চিলড্রেন্স হাসপাতাল নামে ওই হাসপাতালের উদ্বোধন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ। হাওড়া জেলায় শিশুদের অসুখে সুচিকিৎসার জন্য এতদিন কোনো বন্দোবস্ত ছিল না। বিশেষ করে দরিদ্র মানুষেরা খুবই সমস্যায় পড়তেন, তাই সব কিছু মাথায় রেখে সম্পূর্ণ শিশু হাসপাতাল তৈরি করার উদ্যোগ নেয় হাওড়া রেড ক্রস সোসাইটি। রেড ক্রস সোসাইটির জায়গায় হাসপাতাল তৈরির চিন্তাভাবনা শুরু হলেও অর্থের জন্য তা আটকে যায়। তখনই রাজ্য সমবায় দপ্তরের পক্ষ থেকে হাসপাতাল তৈরির জন্য 50 লক্ষ টাকা দেওয়া হয়। এছাড়াও রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ও সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় নিজেদের তহবিল থেকে মোট 10 লক্ষ টাকা দেন। এছাড়াও বহু মানুষ এই হাসপাতাল তৈরিতে সাহায্য করেন। বিশিষ্ট শিশু রোগ চিকিৎসক ডক্টর সুজয় চক্রবর্তী জানান, তিনতলা এই হাসপাতালে আউটডোর ও ইনডোর দুটি বিভাগ থাকছে। আপাতত 20টি শয্যা রয়েছে। এছাড়াও সদ্যজাত শিশুদের জটিল চিকিৎসার জন্য ইন্টেনসিভ কেয়ার ইউনিটও থাকছে। মাত্র 70 টাকায় আউটডোরে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এই হাসপাতালে শিশুদের অস্ত্রোপচারের ব্যবস্থাও থাকছে। আগামী দিনে এই হাসপাতালকে আরো বড় করা হবে। জেলায় এই ধরনের আধুনিক শিশু হাসপাতাল তৈরি হওয়ায় খুশি সাধারণ মানুষ। হাসপাতাল ছিল না, দীর্ঘদিনের অভাব ছিল, আর সেটা কিছুটা হলো পূরণ হলো। এটা স্বপ্নটা কিভাবে সফল? এটা হাওড়ায় প্রথম শিশু হসপিটাল। এটা আমাদের সুজয়ের অনেকদিনকার স্বপ্ন ছিল হাওড়া একটা শিশু হসপিটাল করার, এবং আমাকে বলেছিল। এখন আমরা সেই কারণেই আমরা আমাদের দপ্তর থেকে 50 লক্ষ টাকা হসপিটালের জন্য দিয়েছি। প্রি বেড আপাতত হওয়ার ব্যবস্থা হয়েছে, ভবিষ্যতে আরও এটাকে বড় করার ইচ্ছে আছে। হাওড়া থেকে অর্পণ সিংহর রিপোর্ট, গ্লোব টিভি। শুভেন্দু অধিকারীকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রায় 6 বছর পর কাঁথিতে সভা করে শুভেন্দু অধিকারী কেন তৃণমূল ছাড়লেন শুভেন্দুর খাসতালুকে দাঁড়িয়ে সে কথাই ফাঁস করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল ছাড়ার পর থেকেই ভাইপো এবং তৃণমূলের দক্ষিণ কলকাতার নেতৃত্বকে বারেবারে চরম আক্রমণ করেছেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক। এমনকি অভিষেকের ডায়মন্ড হারবার কেন্দ্রে গিয়েও তীক্ষ্ণ আক্রমণ শানিয়েছেন অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, শুভেন্দু বরাবরই অভিযোগ তোলেন এ রাজ্যের সরকার চালায় তৃণমূলের দক্ষিণ কলকাতার কতিপয় নেতা। একথা বলে নিজেকে গ্রামের পান্তা ভাত খাওয়া ছেলে তথা জেলা রাজনৈতিক কর্মী হিসেবে তুলে ধরেন। এদিন সে প্রসঙ্গ তুলেও অধিকারী পুত্রকে এক হাত নেন অভিষেক। অধিকারীগড় শব্দেরও তিনি তীব্র আপত্তি তুলে বলেন, অধিকারীগড় আবার কি, এটা জেলা মানুষের গড়। বিশ্বাসঘাতকদের ছেটিয়ে বিদায় করবেন, বেঈমানদের ছেটিয়ে বিদায় করবেন, মেদিনীপুরের আবেগ বিশ্বাসকে যে দিল্লির মালিকদের কাছে বিক্রি করেছে তাদের ছেটিয়ে বিদায় করবেন। আরো জোরে আওয়াজ তুলুন, 5 কিলোমিটার দূরেই তো শান্তিকুঞ্জ, সেটা যেন থরথর করে কাঁপে। পূর্ব মেদিনীপুর থেকে মানস সাধকের রিপোর্ট, গ্লোব টিভি। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সাইকেল র্যালি তৃণমূল কংগ্রেসের।
কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সাইকেল র্যালি করল তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভা অঞ্চলে শনিবার সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা সৌমিক হোসেন। মূলত পেট্রোল ডিজেল, রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধিতে আজকের এই সাইকেল র্যালি বলে জানিয়েছেন সৌমিক হোসেন। ওনারা এসে পশ্চিমবঙ্গে এসে কি করে মোদি দখল করবে, ক্ষমতা দখল করবে, তাই নিয়ে ওনারা মেতে আসছে। তাই আমাদের লক্ষ্য মুর্শিদাবাদ জেলার 22-22 আমরা করব এবং আজকে সাইকেল চালে প্রতিবাদ জানানো। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব টিভি। রেশন জালিয়াতির অভিযোগ অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে। রেশন নিয়ে বিতর্ক থামার নেই। এদিন মালদাহের হরিশ্চন্দ্রপুরের মোহনপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রেশন নিয়ে শুরু হলো বিতর্ক এবং শেষ পর্যন্ত তা পৌঁছে যায় হাতাহাতিতে। উল্লেখ্য, লকডাউনে খাদ্য সংকটে শিশুদের পুষ্টি যেন কোনোভাবে খামতি না থাকে, তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে রাজ্য সরকারের তরফে দেওয়া হচ্ছে চাল, ডাল, আলু থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস। তবে তা অঙ্গনওয়াড়ি কর্মীর কাছে আনতে গিয়ে যে বঞ্জনার শিকার হতে হবে অনুমানও করতে পারেননি মোহনপুর গ্রামের মায়েরা। প্রথমত, পচা আলু এবং তার উপরে ওজন জালিয়াতি করে কম পরিমাণ আলু দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। স্থানীয়দের কাছে নালিশ শুনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে কেন পরিমাণে কম ও পচা আলু দেওয়া হচ্ছে তা জানতে চেয়েছিল গ্রাম পঞ্চায়েত প্রধান। তখন গ্রাম পঞ্চায়েত প্রধান ওই মহিলা কর্মীর গায়ে হাত তোলে অঙ্গনওয়াড়ি কর্মীরা। এরপর রাস্তা অবরোধ করে বিক্ষোভের জেরে কার্যত তেতে ওঠে মালদার হরিশ্চন্দ্রপুরের মোহনপুর এলাকা। এখন সময়টা একটা মানে একটা আলাদাই চলছে। লকডাউনের পরে অনেকেই লোক ঘরের মানে পরিযায়ী শ্রমিকরা, বিশেষ করে গ্রামের মানুষরা যারা বাইরে ছিলেন তারা যথাযথ নিজের এলাকায় চলে এসেছেন। তাতেও সরকার তো এমন কিছু দিতে বাদ দিচ্ছে না, সরকার তো সব কিছুই দিচ্ছে মানে জনসাধারণের জন্য, তারপরেও এত মাল কেন কম দিচ্ছে সেই কথাটাই আমি বললাম যে সরকার তো দিচ্ছে, তারপরে আপনারা কেন দিচ্ছে না। এবং আমি কিন্তু বলেছি 3 নম্বর রেজিস্টারটা দেখতে চেয়েছি, কিন্তু আমাকে রেজিস্টার দেখতেও দেয়নি। এবং তারপরে তখন এই মানে মারধর করাতে জনসাধারণ বিক্ষোভ হয়ে মানে প্রতিবাদে মানে প্রতিবাদে একটা বিক্ষোভ করলো। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব টিভি। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ফুল গাছ শোভা পাচ্ছে সুন্দরবন গ্রামীণ মেলায়। বসিরহাট মহকুমার সন্দেশখালী 1 নম্বর ব্লকের সর্বেড়িয়া হাই স্কুল মাঠে শুরু হলো 32তম সুন্দরবন গ্রামীণ মেলা। এদিন সর্বেড়িয়া বাসন্তী হাইওয়েতে স্কুলের ছাত্রছাত্রী থেকে আদিবাসী নৃত্য বর্ণাঢ্য শোভাযাত্রা পাশাপাশি মেলা প্রাঙ্গণে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে এই মেলার শুভ সূচনা করেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। এই মেলায় প্রায় 200টি স্টল রয়েছে, তার মধ্যে 100টি স্টল সরকারিভাবে দেওয়া হয়েছে। পাশাপাশি এখানকার আদিবাসী কৃষ্টি, সভ্যতা ও সংস্কৃতির মধ্য দিয়ে সুন্দরবনের সাংস্কৃতিক পরিবেশকে তুলে ধরা হয়েছে। এখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি বিভিন্ন প্রজাতির ফুল যেমন সূর্যমুখী, ডালিয়া, চন্দ্রমল্লিকা প্রভৃতি গাছ শোভা পাচ্ছে সরকারি স্টলে। এই মেলা চলবে 6 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। সুন্দরবন ইজ পার্ট অফ আর হেরিটেজ ইন বেঙ্গল, এবং সুন্দরবনের প্রতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর, আমাদের বাংলার মানুষ এবং আমাদের সকলের অনেক বেশি ইমোশন জড়িয়ে আছে। আমরা ভালোবাসি সুন্দরবনের মানুষকে, আমরা ভালোবাসি সুন্দরবনের সৌন্দর্যকে, এটাকে আমরা সবসময় কী বলবো প্রোটেক্ট করে এবং আরও বেশি এনহ্যান্স যাতে হয় সেটার তরফে আমাদের নজর রয়েছে। উত্তর 24 পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে হামলা। পূর্ব মেদিনীপুরে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে মেদিনীপুর শহর লাগোয়া ধর্মার কাছে বিজেপি কর্মী সমর্থকদের বাসে হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার পরেই উত্তপ্ত হয় এলাকা। প্রতিবাদে মেদিনীপুর ধর্মা এলাকার 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি এবং অভিযুক্ত তৃণমূল হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অতিরিক্ত পুলিশ সুপার সহ কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। কিছুক্ষণ অবরোধ চলার পর অবরোধ তুলে নেয় বিজেপি নেতৃত্ব। কেশপুরে 8 নম্বর অঞ্চলের ওখান থেকে দুখানা বাস আমাদের হলদিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ওখান থেকে ধর্মায় আসার পরে তৃণমূলের দুষ্কৃতি বাহিনী, বাইক বাহিনী এসে আমাদের গাড়ির উপরে ধর্মাতে এখানে ইট পাটকেল ছুঁড়ে গাড়ির কাঁচ ফাঁচ সব ভেঙে দেয়, লাঠি ফাটি দিয়ে গাড়ির কাঁচ ভাঙে। আমাদের 3টে ছেলের মাথা ফেটে গেছে, একজনের হাত ভেঙে গেছে। পুলিশ মিছিলের সঙ্গে ছিল, তা সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। পুলিশ থাকায় কি ঘটনা হয়? হ্যাঁ, পুলিশ থাকায় ঘটনা। কটা গাড়ি ছিল? কটা গাড়ি থাকায় আমাদের 2টো বাস। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব টিভি। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় শুরু হলো করোনা টিকাকরণ কর্মসূচি।
ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে একযোগে শুরু হলো করোনা টিকাকরণ কর্মসূচি। প্রথম দিনই করোনা ভাইরাসের টিকা নিয়েছেন একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তারা। টিকা নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা তাদের অনুভূতিও ব্যক্ত করেছেন। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, গ্লোব টিভি। অবৈধ পোস্ত চাষ রুখতে অভিযানে আবগারি দপ্তর। মেজিয়া ব্লকের বাঞ্জারা গ্রাম পঞ্চায়েত অধীনস্থ দামোদর নদী সংলগ্ন সরকারি জমিতে দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ পোস্ত চাষ। এইভাবে অবৈধ পোস্ত চাষ রুখতে এবার সেখানে অভিযান চালালো বাঁকুড়া জেলা আবগারি দপ্তর। আবগারি দপ্তর এবং জেলা পুলিশের যৌথ উদ্যোগে ট্রাক্টর চালিয়ে কয়েক বিঘা জমির পোস্ত গাছ নষ্ট করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, এই সকল এলাকায় অবৈধভাবে প্রতি বছরই এই পোস্ত চাষের রমরমা লক্ষ্য করা যায়। তবে প্রশাসনের এই ভূমিকায় খুশি স্থানীয় মানুষেরা। বাঁকুড়া থেকে দীপ আচার্য, রিপোর্ট, গ্লোব টিভি। উত্তরাখণ্ডের চামোলি জেলায় হিমবাহ ভেঙে প্রবল জলোচ্ছ্বাস। গতকাল উত্তরাখণ্ডের গাড়োয়াল রেঞ্জের অন্তর্ভুক্ত চামোলি জেলায় হিমবাহ ভেঙে গাড়োয়াল রেঞ্জের পাশ দিয়ে বয়ে চলা নদীগুলোতে ব্যাপক জলোচ্ছ্বাস দেখা যায়। ঋষিগঙ্গা হিমবাহ ভেঙে পড়ার পর থেকে নদীগুলোর জলসীমা বাড়তে থাকে। কীর্তিনগর, দেবপ্রয়াগ, রেণীগ্রাম, ধারীদেবীর মন্দির সহ একাধিক এলাকায় প্রবল জলোচ্ছ্বাস দেখা যায়। লাল সতর্কতা জারি করে আশেপাশের মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র মারফত জানা যায়, চামোলি জেলার ঋষিগঙ্গা প্রজেক্টের ভিতর জল ঢুকে পড়ায় প্রায় 150 জন জলের তলে ভেসে যায়। মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত বিপর্যয় মোকাবিলার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি উদ্ধার কাজে সহায়তার জন্য আধা সেনাবাহিনী, NDRF ও একযোগে কাজ করছে। আগামী 10ই ফেব্রুয়ারি মালদা শহরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও রাজনৈতিক প্রচার শুরু করেছে বিভিন্ন দলগুলি। সেই উপলক্ষে আগামী 10ই ফেব্রুয়ারি মালদা শহরের যুব আবাসন সংলগ্ন ময়দানে এক জনসভায় যোগ দিতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সেই ময়দানে সভার প্রস্তুতিও শুরু হয়েছে। রবিবার রাতে মালদা শহরের স্টেশন রোডে তৃণমূলের দলীয় কার্যালয় নেতৃত্বের বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। প্রায় লক্ষাধিক কর্মী সমর্থক ওই ময়দানে জমায়েত হবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য। 10ই ফেব্রুয়ারি রাজনৈতিক সভার উদ্দেশ্যে মালদায় বেলা 1টার সময় TS-এর পার্শ্ববর্তী ময়দানে রামকৃষ্ণ মিশনের পাশে আমাদের মুখ্যমন্ত্রী জনসভা করবেন। তার প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং আমরা প্রায় লক্ষাধিক মানুষকে সেদিন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রাজপথে থাকবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের, যে 10 বছরের উন্নয়ন এবং বিজেপির যে স্বৈরাচারী আচরণ, ধর্মের ভিত্তিতে বাংলাকে ভাগ করার চক্রান্ত, এর প্রতিবাদে সেদিন প্রায় 1 লক্ষাধিক মানুষের গর্জন সেই রামকৃষ্ণ মিশন মাঠে হবে এবং সেই সভায় বক্তব্য রাখবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হেলিকপ্টারে আসবেন, আপাতত ঠিক হয়েছে, পার্শ্ববর্তী জেলায়ও তার প্রোগ্রাম হয়েছে, সেখান থেকে আসবেন এবং DS-এ নামবেন, এরকম একটা প্রাথমিক হয়েছে। আরও নিরাপত্তা যারা রয়েছেন তাদের সঙ্গে আরও কথা বলা হচ্ছে, তারাই সেই ব্যাপারটা দেখবেন যে তিনি যেহেতু মুখ্যমন্ত্রী, তিনি কীভাবে আসবেন যাবেন সেটা তারা নিয়ন্ত্রণ করছেন। তবে আমাদের সভা হবে, তৃণমূল কংগ্রেসের সভা হবে এবং মালদার কর্মীরা এতে ভোকাল টনিক পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব টিভি। আপনিও হতে পারেন গ্লোব নিউজের একজন রিপোর্টার। আপনার আশেপাশের ঘটে চলা ঘটনাসমূহ হোয়াটসঅ্যাপ করুন আমাদের। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831256739, অথবা মেল করুন আমাদের। আমাদের মেল আইডি news.globetv@gmail.com, অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করুন। গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। চোখ রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।